माननीय মুখ্যমন্ত্রী আমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আবার বাঁচতে চাই, তো আমাকে আপনারা নিজের মেয়ের মতন করে সাহায্য করুন। কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়। কোন জায়গায়? ব্যাঙ্গালোর। এখন তুমি সুস্থ হয়ে বাঁচতে চাও? হ্যাঁ। সবার কাছে অনুরোধ জানাচ্ছ? হ্যাঁ। অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত উদয়পুরের তসলিমা বেগম দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেইনে রক্ত জমেছে তসলিমার। মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন মা বুলবুল বেগম। ঘটনা সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে বেঙ্গালুরু দুর্ঘটনার কবলে পড়ে সে। সেখানকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তসলিমা। অফিস ছেড়ে সহকর্মীর সাথে বাইকে চেপে নিজ ঘরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে সে। ওই সময় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় সে। গুরুতর জখম অবস্থায় বেঙ্গালুরু তার চিকিৎসা করানো হয়। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আনুমানিক 5 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন মা বুলবুল বেগম। সেখানে চিকিৎসা করিয়ে একটু সুস্থ হবার পর মেয়েকে নিয়ে উদয়পুরের জগন্নাথ দীঘির ভাড়া বাড়িতে ফিরে আসেন। ওই সময় বলা হয়েছিল মেয়েকে চিকিৎসার জন্য পুনরায় 1 মাস পরে বেঙ্গালুরু নিয়ে যেতে হবে। সেই থেকে এখনো পর্যন্ত শয্যাশায়ী তসলিমা। তার ব্রেইনে রক্ত জমাট বেঁধে আছে, ঠিকমতো কথাও বলতে পারছেন না তসলিমা। গত 2 মাসের মধ্যে কয়েকদিন জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি ছিল তসলিমা। রাজ্যের ডাক্তাররা তাকে বহিররাজ্যে নিয়ে যাবার পরামর্শ দেন, কিন্তু অর্থের অভাবে তসলিমাকে উন্নত চিকিৎসার জন্য বহিররাজ্যে নিয়ে যেতে পারছেন না তার মা। মেয়ের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আর্জি জানিয়ে ঘুরছেন মা বুলবুল বেগম। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। আমার নাম বুলবুল বেগম, আমার মেয়ে তসলিমা বেগম। আমার মেয়ে বাইরে সার্ভিস করত, প্রাইভেট জব করত। হেয়ার ইনকামে আমার সংসার। কি কোম্পানিতে জব করত? কাপকা কোম্পানিতে, প্রাইভেট। তারপর ওই কোম্পানিতে জব করে আমার ছোট মেয়ে নিয়ে আমি চলতেছি। আমার সংসার চলতো মেয়ের ইনকামের উপরে। তখন ডিসেম্বরে মেয়ের অ্যাক্সিডেন্টে ব্রেনে ব্লাড জমে গেছে। ব্লাড জমার পরে আমি প্রায় 5 লাখ টাকা দেনা করে ব্যাংক থেকে ঋণ রয়েছি, লয়ে চিকিৎসা করে আনছি। কিন্তু ওইদিকে নিমার্জি করছিলো 1 মাসের মধ্যে নেওয়ার কথা, আমি আর টাকা লেগে নিতে পারতেছি না। তো এখনকার আমার মেয়ের কোনো সুস্থতা হইতেছে না, কথা ক্লিয়ার করতে পারতেছে না, বা হাত পা চলাফেরা করতে পারতেছে না, টাইপিং করতো ল্যাপটপে এটাও পারতেছে না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী বা সবার কাছে আমার অনুরোধ, সাহায্য করে যদি আমার মেয়েটা সুস্থ করার সুযোগ দেয়, মেয়েটা আবার চাকরিটা করতে পারবো আর আমার সংসারটা চলবো। আমার ছোটো মেয়েটা পড়াশোনা বন্ধই আর এসে মেয়েটাকে মেয়েকে বাঁচানোর জন্য আপনি সবার কাছে অনুরোধ করছেন। আপনার বাড়ি কোথায়? এটা কোন জায়গায় ভাড়া থাকে? উদয়পুরে। মেয়েকে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে গিয়েছেন? ডাক্তার দেখাইতে আসি, জীবিত নিয়েছিলাম। 15 দিন রাখার পরে ওইখানে তারা ছাইরা দিছে, ডাক্তার নিজেই করতেছে। এদিকে কোনো সম্ভব হইতেছে না, বাইরে পারলে নিয়ে যাবো ওইটা কইয়ে ছাইরা দিছে। তখন আর কী করুন, বাড়ি তাই না, কোনো রকমের আগরতলা ডিপেন্ড স্যারেরও দেখাইতেছি, আবার মেডিসিন দেবার স্যারেরও মাঝে মধ্যে দেখাইয়া, মানে একটু একটু মেডিসিন চলতেছে, কিন্তু মেয়ের সুস্থতা হইতেছে না। এখন আপনি কী চান? এখন আমি চাইতেছি আমার মেয়ের আবার বাইরে যদি টাকার সাহায্য পায়, বাইরে নিয়ে চিকিৎসাটা তাড়াতাড়ি করতে পারত। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি, মেয়ে যে চাকরি করত তার বেতনের দিয়ে আপনাদের সংসার চলত। এখন বর্তমানে কিভাবে চলে তোমার আপনাদের সংসার? মানে আমি এদিকে আশেপাশে সবাই বা সাহায্য উড়েয়া চলতেছি। সাহায্য উঠে চলতে যান।
তা দিয়ে তো মেয়ের চিকিৎসার খরচ পাওয়া যায় না, অত টাকা হইতাছে না, আর বাইরে নেওয়ার মতন টাকা হইতাছে না, মানে কোনো রকমে ঘরের খরচটা রেশনটা উঠাইয়া একটু ডাল ভাত খাইতেছি। অন্তরে আপনার কয় মেয়ে? দুইটা মেয়ে আমার। আপনার নাম কি? গুলু বেগম। আপনার যে মেয়ে অসুস্থ হয়েছে এর নাম? এর নাম তাসলিমা বেগম। বয়স কত? 22 প্লাস হয়েছে। কবে গিয়েছিল বাইরে? বাইরে গিয়েছিল বাইরে জব করতো? হ্যাঁ।